ফুলে ফুলে ভরে উঠুক সারা পৃথিবী এবং তার সুগন্ধ ছড়িয়ে পড়ুক প্রত্যেক মানুষের মনে। কন্টেম্পোরারি গ্রুপ অফ আর্টিস্টের পক্ষে 18ই ডিসেম্বর, যেটার শুভ উদ্বোধন ছিল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস কলকাতা, সেখানে 33 জন চিত্রশিল্পী এবং স্কাল্পচারিস্টদের একত্রিত করে স্বপন সরকারের পরিচালনায় এই অনুষ্ঠান বয়ে চলেছে, চলবে 24শে ডিসেম্বর পর্যন্ত। শিল্পীরা নিজেকে উজাড় করে দিয়েছেন এই চিত্র শিল্পের কর্মে। তাদের যে সমস্ত ক্যানভাস এবং বিভিন্ন রকমের যে দৃষ্টিনন্দন যে শিল্পকর্ম, তার শোভা পাচ্ছে এখন অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে। 18ই ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত এই প্রদর্শনী চলবে। এখানে আমি প্রত্যেক শিল্পীদের ছবি নাম সহ তাদের যে শিল্পকর্ম আমি তুলে ধরছি, যাতে করে দর্শক মনে সেই পূর্ণতা পায় যে প্রত্যেকটা শিল্পকর্ম যেন তারা উপভোগ করতে পারেন। কখনো রঙের মধ্যে দিয়ে, কখনো রেখার মধ্য দিয়ে, সাদা কালো রেখা, রঙিন রেখা, তার মধ্যে দিয়ে শিল্পীরা বিভিন্ন রকম তাদের কনসেপ্ট তুলে ধরেছেন বিভিন্ন আঙ্গিকে। কখনো রূপ পেয়েছে পাখি, কখনো সিনসিনারি, কখনো অ্যাবস্ট্রাক্ট ফর্মের উপরে, নানান রং, নানান বৈচিত্র্যে ভরা। কোনো জায়গায় এসেছে বিবিধ রকম পার্থিব যে সমস্ত বিষয়বস্তু, তাদের কনসেপ্ট। কোনো জায়গায় অ্যাবস্ট্রাক্টের উপরে, আবার কোনো জায়গায় টেক্সচারের উপরে, নানান আঙ্গিক এখানে প্রাধান্য পেয়েছে। কখনো উজ্জ্বল বর্ণ, কখনো বর্ণের সেই উজ্জ্বলতাকে সরিয়ে শুধুমাত্র এই যে শিল্পীর মনের যে কল্পনা, সেই কল্পনাকে প্রাধান্য দিয়েছেন তিনি। বিভিন্ন শিল্পী তাদের ছবিসহ নাম এবং তারা কী করতে চেয়েছেন এবং কী মিডিয়ামে ছবি তিনি তার শিল্পকর্ম তৈরি করেছেন, কখনো কাঠ, কখনো দড়ি, তার নানান রকম সুতো ব্যবহার হয়েছে এই শিল্পকর্মে, কখনো ধর্মের স্থান পেয়েছে, কখনো প্রকৃতি, কখনো নারী পুরুষ, নানান রকম অলৌকিক যা কিছু আছে সমস্ত কিছুই এক বৈচিত্র্যে ভরে উঠেছে এই অ্যাকাডেমির গ্যালারি। ছবিগুলো পরপর আমি দেখাচ্ছি, সেখান থেকে এই শিল্পী যিনি এই শিল্পকর্মটি তৈরি করেছেন তার ছবি দেখিয়ে আমি তার শিল্পকর্ম তুলে ধরছি। এবং এই যে শিল্পী যিনি তার শিল্পকর্ম তৈরি করলেন, এখানে যেমন অ্যাবস্ট্রাক্ট অ্যাক্রেলিক, এই অ্যাক্রেলিকের মধ্যে দিয়ে যে অ্যাবস্ট্রাক্ট ফর্ম তৈরি করেছেন পুরোটাই নিজস্ব কল্পনায়। কত রঙের বৈচিত্র্য, সেই রঙের ছড়িয়ে পড়া রং নানা ধরনের টেক্সচার তৈরি করছে, নানা ধরনের অ্যাবস্ট্রাক্ট ফর্ম তৈরি করছে। এই হচ্ছে একজন শিল্পীর চিন্তাভাবনা। সকলেই কিন্তু ভিন্ন চিন্তাভাবনার উপরেই শিল্পকর্ম তৈরি করেছেন, যেটা বাস্তবিক। কোনো শিল্পী কিন্তু
কোনো শিল্পীকে অনুকরণ করেন না। প্রত্যেকের নিজ নিজ একটা ভাবনা রয়েছে, একটা পরিকল্পনা রয়েছে, কেউ কম্পোজিশনের উপরে, কেউ ড্রয়িংয়ের উপরে। এই শিল্পকর্ম পুরোটাই রেখাচিত্র। এই রেখাচিত্র, রেখার যে চলন, এঁকে বেঁকে চলা লতানো গাছের মতো, সেই আঁকা বাঁকার মধ্যে দিয়েই এই যে ফিগার কনসেপ্ট, নানা রকম ভঙ্গিমায়, তো একটা নতুন ছন্দে তার বাঁধনি, তার হাত পা, সেগুলোর মধ্যে প্রকৃতির যে ফুল, সেই ফুলের যে একটা ইঙ্গিত, সেই হালকা রঙের একটা প্রলেপ ওই রেখার সঙ্গে। একটি রেখা কোথা থেকে আবার কোথায় চলে গেল, সেখানের মধ্যে দিয়েই বলে গেল তার বক্তব্য। এই যে বিভিন্ন শিল্পীর বিভিন্ন রকম ভাবনা, পেনের উপরে কাজ, এই যে চিত্রশিল্পী, পেনের যে আঁচড়, সেই আঁচড়ের মধ্যে দিয়েই তার শিল্পকর্ম ফুটিয়ে তুলেছেন। নানান ফিগার, নানান পরিবেশের মধ্যে দিয়ে, পরিবেশের সৌন্দর্য এবং তার সঙ্গে ফিগারকে সেই ছন্দে এক করে, কীভাবে আলো ছায়ার মধ্যে দিয়ে, এই পেনের আঁচড় দিয়ে তিনি তার শিল্পকর্ম তৈরি করেছেন। নাম সকলেই দেখতে পাচ্ছেন এবং তারা কী দিয়ে ছবি এঁকেছেন সেটাও দেখতে পাচ্ছেন। অপূর্ব সৃষ্টি তার সৌন্দর্য, বুদ্ধ তার শান্ত মূর্তি, শান্ত মেজাজ, গোটা পৃথিবীকে সেই শান্তরূপ ছড়িয়ে দিতে এই শিল্পী তার নিজের যে আত্মপ্রকাশ সেটাই চেষ্টা করেছেন, যে সারা পৃথিবীতে তার মতো শান্ত ভাব ছড়িয়ে পড়ুক, পৃথিবীতে নেমে আসুক শান্তি। লাভ অ্যাক্রিলিক অন ক্যানভাস, ক্যানভাসের মধ্যে অ্যাক্রিলিক রং দিয়ে, এই যে পাখির প্রতি ভালোবাসা, পশুদের প্রতি মানুষের ভালোবাসা, সেই ভালোবাসা ফুটিয়ে তুলেছেন তার মতো করে। ছবি এমনই হয়, ছবি কখনোই বাহ্যিক প্রকাশের উপরে সম্পূর্ণ নির্ভর করে না, ছবি তার একটা অন্তর্নিহিত একটা মানে থাকে, অর্থ থাকে। তো যারা ব্যাখ্যা করতে অভ্যস্ত তারা সহজেই সেটা পারেন, আর যারা নতুন দেখেন, অল্প স্বল্প কখনো দেখেন, তাদের ক্ষেত্রে একটু সমস্যা হয়। কেন, শিল্পীরা তারা পথ চলছেন বছরের পর বছর, যে কোনো দিকেরই হোক না কেন, সঙ্গীত শিল্পী তার পথে যেমন কথা বলতে পারেন, আবার চিত্রশিল্পী তার পথে অন্য রকম করে কথা বলতে পারেন। যারা সাধারণ দর্শক বা শ্রোতা, তারা যেটাকে চর্চা করেন সেটাকে উপলব্ধি করতে পারেন, আর যেটার চর্চা কম সেটাকে উপলব্ধি করতে একটু অসুবিধা হয়, বিশেষ করে যখন অ্যাবস্ট্রাক্ট ফর্মের উপরে কাজ হয়। এই কাজগুলি, এই যে স্বপন সরকার, যিনি এই টোটাল গ্রুপকে তিনি সঙ্গে করে, নিজের মতো করে, নিজের সঙ্গে মিশিয়ে, সকলকে আপন করে তিনি একটা পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, তিনি পুরোটাই অ্যাবস্ট্রাক্ট ফর্মের উপরে তার সৃষ্টি তৈরি করেছেন মানুষকে এনজয় করার জন্য। নানান ধরনের এখানে এই যে বয়ে চলা, তার যে মুড, মোটিভ, তার উপলব্ধি, তার টেক্সচার কীভাবে তিনি ব্যক্ত করেছেন, যেটা আমি আগেই বলেছি যে বিভিন্ন শিল্পীর উপলব্ধির জায়গা কিন্তু বিভিন্ন রকম, যার জন্যই কী হয়, এখানে একই সুরে সকলে বাঁধা
একটা অন্তর্নিহিত একটা সুর, একটা অন্তর্নিহিত ব্যাখ্যা থাকে যেখানে সকলের কিন্তু মূল স্রোত সেই একটাই, কিন্তু বাহ্যিক যে প্রকাশ সেই বাহ্যিক প্রকাশ কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা হয়। যে কোনো কি সঙ্গীত শিল্পী বা যারা বাদ্যযন্ত্র ব্যবহার করেন, বাদ্যযন্ত্র যারা বাজান, সঙ্গীত শিল্পী, নৃত্য শিল্পী, যত শিল্পী আছেন, বিভিন্ন শিল্পী তাদের যে ভিতরের যে টান, ভিতরের যে আকর্ষণ, ভিতরের যে মূল্যবোধ, ভিতরের যে চাওয়া পাওয়া, সব কিন্তু একই থাকে। আর বাহ্যিক প্রকাশ যখন ঘটে, যেটা শ্রোতা বা দর্শক যারা উপলব্ধি করতে পারেন বা করতে চান, তারা কিন্তু বিভিন্ন রকমভাবে উপলব্ধি করেন তাকে। এবং তার যে এই যে ছবির ক্ষেত্রে যে চোখের দৃষ্টিতে সেখানে মনের মধ্যে যে প্রভাব তৈরি হওয়া, সেই বিষয়টা কিন্তু অন্য রকম। এই যে বিভিন্ন শিল্পী রং, তুলি, পেনের আঁচড়, ব্রাশিং, নানান রকম খেলা এখানে তার চিত্রকর্মে তিনি খেলেছেন, নানা রকম সৃষ্টি করার চেষ্টা করেছেন। প্রত্যেকের বাহ্যিক প্রকাশ দেখুন কত আলাদা, সেই লাল, নীল, সবুজ, হলুদ, কিন্তু সেই সবুজ অন্য কথা বলে, সেই লাল অন্য কথা বলে, সেই সাদা অন্য কথা বলে। এক একজন শিল্পীর কাছে লাল রংটা কিন্তু এক এক রকমের, এটাই কিন্তু গভীরতা। একটু চর্চা করলেই কিন্তু সেই গভীরতায় পৌঁছে যাওয়া যায়। একজন চিত্রশিল্পী 30 বছর, 40 বছর, 50 বছর স্টাডি করছেন, একজন হঠাৎ করে সেই একটা ছবির সামনে দাঁড়িয়ে তার 50 বছর যে স্টাডি সেটাকে পড়ে নিতে পারেন না, এটা হয় না কোনো দিন। কিন্তু তিনি যদি চেষ্টা করেন কিছুটা অবশ্যই পারবেন। যে শিল্পী তার সৃষ্টি করেছেন, যে শিল্পকলা সৃষ্টি করেছেন, সেই শিল্পীর সঙ্গে কথা বললে যে কোনো দর্শক কিন্তু কিছুটা হলেও সেই উপলব্ধিটা কিন্তু তিনি করতে পারবেন, সেই রস আনন্দ উপভোগ করতে পারবেন। সেই জন্যেই বলি যে কখনো তুলির মধ্যে দিয়ে, কখনো নানা ধরনের স্প্যাচুলা থেকে শুরু করে নানা ধরনের অনেক কিছুই ছবি আঁকার উপকরণ থাকে, সেই সব উপকরণকে কাজে লাগিয়ে এই যে বিভিন্ন শিল্পী বিভিন্ন রকমভাবে রঙকে ব্যবহার করেছেন। নীল রং নীল নয়, হলুদ রং হলুদ নয়, তার অন্য একটা ব্যাখ্যা। প্রকৃতির মাঝে যেন অন্যরকম করে হারিয়ে যেতে ইচ্ছে করছে প্রকৃতি, কিন্তু সেখানে আছে শিল্পীর কিছু নিজস্বতা, কিছু নিজস্ব পরিকল্পনা। রঙকে তিনি কীভাবে এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি রং কীভাবে স্প্রেড করেছে, রঙের সঙ্গে রং একেবারে ভিতর থেকে একাত্ম হয়ে কীভাবে মিশে গেছে, একেবারে আপন ধারায় যেখানে কোনো বাঁধনই নেই, সে তার মতো করে ছড়িয়ে পড়েছে। এই যে রঙের ছড়িয়ে পড়া, রঙের একটা অ্যাক্সিডেন্টাল একটা মুড, তার মধ্যে দিয়ে এই যে প্রকৃতির রূপরস, এখানে এই যে অ্যাক্রেলিকের তৈরি এই যে ছবি, একটি নারীর একটা চোখের চাউনি, তার একটা ভাষা, কিছু বলতে চায়, কিছু বক্তব্য। রঙকে কীভাবে শিল্পী ব্যবহার করেছেন, সেখান থেকে একটা টেক্সচার উঠে আসছে, একটা ওঠা নামা তৈরি হচ্ছে। কী বক্তব্য তিনি এই চোখের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন, 10 জন মানুষ 10 রকম করে সেটাকে উপভোগ করতে পারবে, এটাই তো শিল্পীর
আনন্দ, এটাই তার সার্থকতা। ধর্মের জায়গা প্রাধান্য পেয়েছে এইখান ভাষে। অভিজিৎ মুখার্জি, এই যে আমরা নানান ধর্মে, ধর্মের মধ্যে দিয়ে আমরা পথ চলছি, ওনার দৃষ্টিভঙ্গিতে উনি ওনার মতো করে দর্শক মনে নাড়া দেওয়ার চেষ্টা করেছেন। সেটাই বলি, বিভিন্ন শিল্পী তার বিভিন্ন রকম বক্তব্য তুলে ধরেছেন। আমাদের এই যে রং প্রকৃতির মধ্যে আছে, লাল, নীল, সবুজ, হলুদ, সেই একই রং নিয়ে কিন্তু শিল্পীরা কাজ করছেন। অথচ শিল্প সৃষ্টিটা কত বৈচিত্র্যে ভরা, এটাই আমি দর্শক মনে বারবার আমি নাড়া দিতে চাই, যে সেই একই রং ছবিতে অন্য কথা বলে। ছবিতে কোনো বাইরের কোনো ভাষা নেই, সুর দিয়ে মানুষের মনকে নাড়া দিতে পারে না। মানুষ একটা সুর শুনলে তার চোখে জল চলে আসে, একটা সুর শুনলে তার শরীরের মধ্যে একটা শিহরণ জাগে, একটা সুরের মধ্যে দিয়ে তার শরীরটা নেচে ওঠে। তাই তো সুরের মূর্ছনায় কখনো সকলে নেচে উঠছে, সুরের জন্যে কখনো গায়ে কাটা দিচ্ছে। কিন্তু এই যে ছবি, এর সুর তো অন্য রকমভাবে কথা বলে, শুধু চোখের ভাষায়। আমরা চোখ দিয়ে শুধু দেখি, ছবিকে আমরা শুনতে পাই না, ছবিকে আমরা শুধু দেখতে পাই, যার জন্যে এই পথটা একটু অন্য রকম। এই যে বিভিন্ন আঙ্গিক, বিভিন্ন রকম রং, তার যে আত্মপ্রকাশ বিভিন্ন রকমভাবে, আমি ছবিগুলোকে মাঝে মধ্যেই একটু ক্লোজ করে দেখিয়েছি, যাতে করে এই যে ছবির যে সূক্ষ্মতা, সেইগুলো দর্শক চোখে ধরা পড়ে। দূর থেকে শুধু ছবিকে দেখলে তার একটা আত্মপ্রকাশ তো থাকেই, কিন্তু ছবিকে কাছের থেকে দেখলে সেখানে শিল্পী রঙকে নিয়ে কী খেলা তৈরি করেছেন, রঙকে কীভাবে নাড়াচাড়া করেছেন, রঙকে কেউ বিভিন্ন রকমভাবে মিলিয়ে মিশিয়ে উঁচু নিচুর মধ্যে দিয়ে তার যেন মনে হচ্ছে আঁচড় দেওয়া, বিবিধ রকম টেক্সচার, বিবিধ রকম তার উপলব্ধি, বিবিধ রকম বয়ে যাওয়া, এই যে নানান রকমের একটা এক্সপেরিমেন্ট তারা তৈরি করার চেষ্টা করেছেন তার মতো করে। তো এই যে ছবি আমরা কানে কিন্তু শুনতে পাই না, আমরা তার শুধুমাত্র চোখের দেখা দেখিয়ে নানান রকমভাবে দর্শক মনকে নাড়া দেওয়ার চেষ্টা করি আমরা শিল্পীরা। তা সেই জন্যেই বলি যে চিত্রশিল্প একটু অন্য রকমের। চিত্রশিল্প হচ্ছে আমাদের এই পৃথিবীর সবথেকে আদি শিল্প। মানুষ যখন কথা শেখেনি তখন থেকেই কিন্তু এর জন্ম, এবং নানান রকম আকর কেটে মানুষ নানান রকমভাবে নিজেদের অভিব্যক্তি বুঝিয়ে তোলার বা বোঝানোর চেষ্টা করেছেন, সেসব আমরা জানতে পেরেছি অনেক পুরনো সমস্ত নিদর্শন থেকে। তো সেইখান থেকে চিত্রশিল্পের সংগ্রাম, চিত্রশিল্পীরা আজও তাদের বক্তব্য সেই রং, তুলি, ক্যানভাস, কাগজ, দেওয়াল, নানান রকম যে সমস্ত ছবিকে ফোটানোর জন্য ব্যাকগ্রাউন্ড হিসাবে নানান কিছু ব্যবহার করছেন, এক্সপেরিমেন্ট করে চলেছেন, আরও নিত্য নতুন সৃষ্টি করার চেষ্টা করে চলেছেন। তো এই যে বক্তব্য চিত্রশিল্পীদের, শুধু চোখের দেখার উপরে এই যে তার চেষ্টা, এ বড় কঠিন পথ, যেখানে মানুষের
শরীরে কোনো আন্দোলন তৈরি করা যায় না সহজে। তার গায়ে কাঁটা দেবে একটা রং দেখে এটা কিন্তু সহজ কথা নয়। এখানে রিদিম অন্যভাবে কাজ করে, ছন্দ অন্যরকমভাবে কাজ করে। রঙের এই যে মূর্ছনা, রঙের যে আকর্ষণ, এই যে নানান রকম যে ভাব ভঙ্গি, এগুলোর মধ্যে দিয়েই কিন্তু চিত্রশিল্পীরা চেষ্টা করেন দর্শক মনে কাঁটা দেওয়ার, দর্শক মনে একটা আলোড়ন তৈরি করা বিভিন্ন রকমভাবে। আজকের এই প্রদর্শনীতে প্রত্যেকটা কাজ শিল্পী সহ এবং কী মিডিয়াম, কিসের উপরে তার চিন্তাভাবনা, সেইগুলোকে আমি আলাদা করে তুলে ধরলাম, যাতে করে ছবিগুলো সকলেই উপভোগ করতে পারেন বাড়িতে বসে, ট্রেনে যেতে যেতে, বাসে যেতে যেতে, কোনো জায়গায় অপেক্ষা করতে করতে। এটার জন্য কোনো জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই ভিডিওটা এমনভাবেই তৈরি হয়েছে যেখানে তিনি শিল্পীর প্রত্যেকটা যে সূক্ষ্ম অনুভূতি তিনি কিন্তু এখানে খুঁজে পাবেন। রঙকে বিভিন্ন রকমভাবে এখানে ব্যবহার করা, অ্যাবস্ট্রাক্ট ফর্মের উপরে একটু মানুষের বুঝতে অসুবিধা হয়, কিন্তু যারা একটু ছবি দেখেন, আমি দর্শককে বলবো, দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা ছবি দেখুন, ছবি দেখতে থাকুন। একবার দেখায় কি দুবার দেখায় কিন্তু কোনোদিনই তার গভীরে প্রবেশ করা যায় না, বার বার দেখতে হয়। আমরা যেমন একটা কবিতা মুখস্থ করতে চাই বা ভালো কোনো রাইটার তার লেখাকে আমরা যদি আত্মীকরণ করতে চাই, আমরা যদি একবার পড়ে চলে যাই, সেটা কিন্তু সেই উপলব্ধি কিন্তু আমাদের মনে থেকে যায় না। আমরা একটা কবিতাকে মুখস্থ করতে গেলে বারবার আমাদেরকে পড়তে হয়। ঠিক সেই রকমই যদি আপনি দর্শক হয়ে থাকেন, ছবিকে যদি বারবার দেখতে থাকেন, যখন আপনি ছবিকে বুঝতে পারবেন তখনই কিন্তু আপনার এই ছবির প্রতি একটা ভালোবাসা তৈরি হবেই হবে। কোন শিল্পী কী করেছেন, কোন শিল্পী ড্রয়িংয়ের উপরে জোর দিয়েছেন, কোন শিল্পী তার যে আঙ্গিক, প্রকাশের যে আঙ্গিক, তার উপরে গুরুত্ব দিয়েছেন, কোন শিল্পী রঙকে বেশি গুরুত্ব দিয়েছেন, কোন শিল্পী টেক্সচারকে গুরুত্ব দিয়েছেন, কোন শিল্পী রঙের যে গ্লেজ গ্ল্যামার তাকে প্রাধান্য দিয়েছেন, কোন শিল্পী রঙের গ্লেজ গ্ল্যামারকে সরিয়ে রেখে শুধুমাত্র রঙের অবস্থানকে গুরুত্ব দিয়েছেন। এই যে নানান ধরনের যে একটা চিন্তাভাবনা, সম্পূর্ণ তার নিজস্বতা, নিজের ভাবনার জন্যে যেটা দরকার সেটুকুই তিনি কিন্তু বেছে নেন। এখানে শিল্পীর বক্তব্য লেখা আছে, আমি একটু ধরে থাকলাম যার জন্য, যাতে তিনি পড়তে পারেন শিল্পী কী বোঝানোর চেষ্টা করেছেন। নানা ধরনের তার, সুতো, কালো, সাদা, সেখানে তিনি জড়িয়ে তার যে বক্তব্য বোঝানোর চেষ্টা করেছেন, তার বক্তব্যগুলো তিনি লিখেও দিয়েছেন তার ছবিসহ, সেটাকে আমি দেখিয়েছি। যদি এটাকে বুঝতে চান, লেখাটা একবার পড়বেন, আবার রিপিট করবেন, তাহলে বুঝতে পারবেন। এই যে শিল্পী, তার যে শিল্পকলা, তিনি কাঠের, কাঠ এবং মেটেরিয়াল দিয়ে বোঝানোর চেষ্টা করেছে। এই যে রক্ত সঞ্চালিত হয়, আমরা খাবার খাই সেই খাবার থেকে, এখানে লেখা আছে উইথ স্টোনস। এই যে তার ড্রিঙ্কিং ওয়াটার, এগুলো দেখুন কীভাবে তার ফ্লো কোথায় যাচ্ছে, কীভাবে তার, তিনি কী বক্তব্য বোঝাতে চেয়েছেন। ওই জন্যেই আমি বললাম
যে শিল্পী শুধুমাত্র সমাজকে নিয়ে ভাববে, ধর্মকে নিয়ে ভাববে, এটা নয়। কিন্তু শিল্পীরা ধর্মকে যেমন প্রাধান্য দিয়েছেন, শিল্পীদের তো ভাবনার কোনো গণ্ডি নেই। তারা যেমন প্রাধান্য দিয়েছেন রঙকে, তেমন প্রাধান্য দিয়েছেন তার ভাবনাকে। কী কনসেপ্টের উপরে তিনি কাজ করছেন তার শিল্পকর্ম দেখলেই কিন্তু বোঝা যায়। এই যে একবারের ওই যে আমি কথাটা বললাম যে একবার দেখেই শিল্পকে পুরোটাই কিন্তু আমরা আত্মীকরণ করতে পারি না, বারবার দেখতে হয়, বিভিন্ন শিল্পীদের কাজ দেখতে হয়। বিভিন্ন শিল্পীদের কাজ দেখলে তার একটা বৈচিত্র্যের মধ্যে দিয়ে পথ চলতে চলতে অনেকটা পথ যাওয়ার পর কিন্তু একটু অভিজ্ঞতা হবেই হবে। আমরা যখন কোনো অজানা পথে হাঁটি, প্রথম প্রথম মনে হয় কোথায় যেন হারিয়ে যাচ্ছি যেতে যেতে, কিন্তু অনেকটা পথ চলার পর আমাদের কিন্তু একটা অভিজ্ঞতা অবশ্যই হয় যে সেই পথটা জনপথ নাকি জঙ্গল নাকি প্রকৃতির একটা অচেনা অজানা কোনো প্রান্তর। আমরা উপলব্ধি করতে পারি, অবশ্যই পারি। সেই কারণেই বলবো, দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা বুঝতে না পারলেও আপনারা বারবার দেখুন। চিত্র শিল্প, ভাস্কর্য শিল্প, কার্টুন কুটুম, নানান ধরনের যে সমস্ত আজকালকার শিল্পীরা তৈরি করেন সেগুলোকে বারবার গিয়ে দেখুন। যখন দেখার সুযোগ হবে ব্যস্ত জীবনের মধ্যে থেকে, তখনই কিন্তু সেটাকে ভালো করে দেখে বোঝার চেষ্টা করুন। আমি অবশ্যই অবশ্যই একেবারে কথা দিতে পারি যে এই পথে চলতে চলতে একটা সময় আসবেই আসবে, যে সময়টায় আপনি এই যে কয়েকটা বছর পার করলেন এই শিল্পকলার মধ্যে দিয়ে, একটা সময় আসবেই কিছুটা আপনি বুঝবেন। কেউ বুঝবে না এটা কিন্তু হয় না, সবই মনের গভীরতা, মনের ফিলিংস থেকে আসে, মনের উপলব্ধি থেকে আসে। সেই জন্যেই বলি প্রত্যেক মানুষের উপলব্ধি বিবিধ রকম। কত অপূর্ব অপূর্বভাবে তিনি এইটাকে তৈরি করেছেন, আমি একটু ক্লোজ করে যার জন্য দেখালাম যে কিভাবে তিনি এখানে একটা টেক্সচার তৈরি করেছেন, এবং ওভারঅল তার যে একটা চিন্তাভাবনা, তার অভিব্যক্তি, তার শিল্পকর্মের অভিব্যক্তি। তো অনেকটা সময় আমি নিলাম এই পুরো প্রদর্শনীটা দেখানোর জন্য। অনেক শিল্পের এখানে সম্ভার, অনেক শিল্পীর নানান চিন্তাভাবনা, একটু সময় লেগে গেল, হয়তো আপনার অনেকটা সময় নষ্ট হলো, কিন্তু আমার মনে হয় কিছুটা ভালো লাগা নিশ্চয়ই আমি দিতে পেরেছি এই সমস্ত শিল্পকর্মের মধ্যে দিয়ে। এই যে কন্টেম্পোরারি গ্রুপ অফ আর্টিস্ট চেষ্টা করেছে তাদের শিল্পকর্মের মধ্যে দিয়ে মানুষকে মনোরঞ্জন দেওয়ার, আমি নিশ্চয়ই আশা করব পরবর্তী ক্ষেত্রে আবার আমরা এরকম কিছু কিছু